বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাসের একদম ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি কী কী আলোচনা করব যে আমাদের যে ইতিহাস বই আছে আমার কাছে এই মুহূর্তে আমি জীবন মুখোপাধ্যায়ের বইটা নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি আমাদের ইতিহাসের আটটা চ্যাপ্টার রয়েছে এবং আমরা জানি যে আমাদের বিভাগ ক তে চারটে চ্যাপ্টার থেকে চারটে আট মার্কের প্রশ্ন আসে এবং বিভাগ তে চারটে চ্যাপ্টার থেকে আমাদের চারটে আট মার্কের প্রশ্ন আসে তাহলে বিভাগ কতে আমার চারটে প্রশ্ন আসবে বিভাগ খতে আমার চারটে প্রশ্ন আসবে এই বিভাগ ক থেকে যে কোনো দুটো প্রশ্ন আমাকে অবশ্যই লিখতে হবে এবং বিভাগ খ থেকেও আমাকে যে কোনো দুটো প্রশ্ন অবশ্যই লিখতে হবে তাহলে মোট কটা প্রশ্ন লিখলাম চারটে প্রশ্ন এবার যে কোনো বিভাগ থেকে ন্যূনতম আরও একটা প্রশ্ন লিখতে হবে এই মোট পাঁচটা প্রশ্ন লিখতে হবে আমার পরীক্ষার হলে অর্থাৎ এই পাঁচটা ব্রড কোশ্চেনে এক একটা প্রশ্নের মান হচ্ছে আট আমি পাবো চল্লিশ মার্ক তাই তো এটা হলো আমার মূল বিষয় আর শর্টের জন্য পাঠ্য বইকে কুটিয়ে পড়তে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে টেস্ট পেপার সলভ করতে হবে পরবর্তী সময়ে তো এই কাজগুলো করতে হবে আজকের সাজেশন কিন্তু যে শুধুমাত্র সাতটা বা আটটা প্রশ্ন দিয়ে দেবো আমি পরীক্ষাতে কমন পেয়ে যাবো সেই টাইপসের সাজেশন নয় প্রথমেই বলে রাখি কারণ আজকের সাজেশন হল অধ্যায় ভিত্তিক সাজেশন আমাদের এই আটটা চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টারের জন্য কটা করে প্রশ্ন চারটে বা পাঁচটা করে প্রশ্ন দিয়েছি প্রত্যেক চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে প্রথম কথাগুলো মন দিয়ে শুনে নাও নেক্সট যেটা তোমাদের বলবো ইতিহাসের সাজেশন যদি বলতে হয় একদম লাস্ট মিনিট আমরা একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করি যেখানে স্বাভাবিকভাবে আমরা আট থেকে নটা বা সাত থেকে আটটা প্রশ্ন দিই এবং তার ভেতর দিয়েই পরীক্ষায় কমন আসে এটা নিশ্চিত থাকতে পারো তোমরা কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য যে সাজেশন তুলে ধরছি সেটা কিন্তু আটটা প্রশ্নের সাজেশন নয় পরিষ্কার কথা মাথায় রাখবে এই সাজেশনটা হলো একদম অধ্যায় ভিত্তিক অর্থাৎ আমাদের আটটা চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকেই তিনটে বা চারটে করে প্রশ্ন নিয়ে টোটাল ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী আছে কেন দিচ্ছি এতগুলো প্রশ্ন কারণ তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করতে পারো এর বাইরে প্রশ্ন থাকবে না এবং হানড্রেডে হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেন কমন পাবে এর পরবর্তীতে হয়তো আমরা আরও একটু শর্ট করে সাজেশনগুলো তুলে ধরবো কিন্তু সেই প্রশ্নগুলোও কিন্তু এই প্রশ্নের মধ্যে থেকে বেছে নেওয়া হবে হয়তো কিছু কোয়েশ্চেন কাট করা হবে কিছু কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট বলে মনে হবে কিন্তু এই প্রশ্নগুলো যারা রেডি করবে তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় বেনিফিট তারা পরীক্ষার হলে পাবে এটুকু শুধু বলে রাখব কারণ আজকের সাজেশন হলো অধ্যায় ভিত্তিক সাজেশন অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো তোমাদের শুধু এটুকুই বলবো যে শুধুমাত্র সাজেশান দিকে না তাকিয়ে আমাদের আজকের যে সংকলন অধ্যায় যে সংকলনের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে ফেলো এবার আসা যাক মূল সাজেশন পর্বে মূল সাজেশন পর্বে দেওয়ার আগে একটা কথা বলি আমি এবারের সাজেশনটা তোমাদের জন্য একটু অন্যভাবে সাজিয়েছি কেমন করে প্রথম চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি কী রয়েছে দিয়েছি তার সঙ্গে দু সালের পরীক্ষায় কী প্রশ্ন এসেছিল ওই চ্যাপ্টার থেকে সেটাও তুলে ধরেছি এক্ষেত্রে তোমাদের পড়তে বুঝতে অনেকটাই সুবিধা হবে চলো আর সময় নষ্ট না করে আমরা এবার দেখে নিই অধ্যায় ভিত্তিক কী কী প্রশ্ন আমাদের ফাইনাল পরীক্ষার জন্য রয়েছে যে প্রশ্নগুলো আমাকে অবশ্যই অবশ্যই রেডি করতে হবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও আরেকটা কথা বলে রাখি ইতিমধ্যে বাংলার সম্পূর্ণ বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি যারা দেখো তারা কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলনগুলো দেখে নিও এবং প্র্যাকটিস করে নিজেকে রেডি করে ফেলো চলো আজকের আলোচনায় আমরা ইতিহাসের মূল ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সংকলন রয়েছে তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য সেই প্রশ্নগুলো দেখে নাও ওকে চলো দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য অধ্যায় ভিত্তিক ইতিহাসের সম্পূর্ণ সাজেশন শেয়ার করছি প্রথম যে বিষয় আমরা পার্ট এ অর্থাৎ আমাদের যে প্রথম অংশ কারণ প্রশ্ন পেলেই আমরা বুঝতে পারবো আমাদের পার্ট এতে চারটে প্রশ্ন থাকে এবং পার্ট বিতেও আমাদের চারটে প্রশ্ন থাকে এই চারটের মধ্যে ন্যূনতম দুটো এই চারটের মধ্যেও ন্যূনতম দুটো অর্থাৎ মোট হল চারটে আর যে কোনো একটা প্রশ্ন যে কোনো একটা বিভাগ থেকে লিখতে হয় মোট আমাদের এই পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের একটু জানিয়ে রাখা ভালো যে শুধুমাত্র যে আর্ট মার্কের ডাইরেক্ট প্রশ্ন আসবে সেটা কিন্তু নয় পার্ট মার্কিং প্রশ্ন অর্থাৎ থ্রি প্লাস ফাইভ এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে সেজন্য কিছু কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে যেমন অতীতে ফিরে দেখা আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে এখান থেকে এ এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি সেটাই আগে বলি সেটা হচ্ছে তিন নম্বরের যে প্রশ্নটা আছে আমি সেটা বলে দেবো পেশাদার ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য নিরূপণ করো এটা হচ্ছে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তাছাড়াও যে প্রশ্নগুলো রেডি করে রাখবে কি কী লোককথা কাকে বলে লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মিথ বা পৌরাণিক কাহিনী ও লিজেন্ট বা কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে প্রভাবিত করে আর তিন নম্বরের প্রশ্নটা তো বললাম পেশাদার ইতিহাস যেটা মোস্ট ইম্পর্টেন্ট এর সঙ্গে আর একটু লেজুর কোশ্চেন একটু জেনে রাখবে যেটা হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এই হলো আমাদের প্রথম অধ্যায় থেকে এই তিনটে প্রশ্ন যে তিনটে প্রশ্ন একটু ভালো করে পড়বে তোমাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশ সালে অধ্যায় থেকে কি অধ্যায় থেকে এসেছিল সংগ্রহশালার প্রকারভেদ প্রকারভেদ বা জাদুঘর তোমাদের যেটা জাদুঘরের আলোচনা করো অথবা স্মৃতিকথার ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো সেই হিসেবে কিন্তু আমরা মূল সাজেশন পত্র প্রস্তুত করেছি এবং এই যে চারটে প্রশ্ন তিনটে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি লোককথা মিথ বা পৌরাণিক কাহিনী বা লিজেন্ট বা কিংবদন্তের ভূমিকা আর একটা হচ্ছে পেশাদারী ইতিহাস ইতিহাস এবং ইতিহাসের সঙ্গে পার্থক্য মানে এই পাঠটা খুব খুব ইম্পর্ট্যান্ট এবং আশা করছি এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা ইজিলি কমন পাচ্ছ নেক্সট আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সংস্থাপন এখান থেকে দু সালে কী এসেছিলো আগে একটু দেখে নি সালে এসেছিল উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো নেক্সট আমরা এবছরের জন্য কী কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পড়ব সেগুলো একটু দেখা নেওয়া যাক প্রথম প্রশ্ন উপনিবেশবাদ বলতে কী বোঝো উপনিবেশবাদ স্থাপনের কারণ কি দ্বিতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি তৃতীয় প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেলিনের তত্ত্বটি আলোচনা করো চার নম্বর প্রশ্ন নয়া উপনিবেশবাদ কী নয়া উপনিবেশবাদের বা উপনিবেশবাদের বৈশিষ্ট্য লেখা উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক কী এবং পঞ্চমে আরও একটা এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে যেটা হচ্ছে নতুন বিশ্ব বা আমেরিকা মহাদেশের উপনিবেশীকরণের সংক্ষিপ্ত পরিচয় দাও মোট এই যে এই চ্যাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন রয়েছে তোমাদের তাও বলে রাখি এই পাঁচটা প্রশ্নের ভেতরে এই যে দুই দাগের প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ এবং তিন দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে অপশন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো এই দুটো প্রশ্ন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তোমাদের প্রশ্নগুলো তুলে ধরছি তার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি এবার আমরা চলে আসবো তিন নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য এই চ্যাপ্টার থেকে দু হাজার চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিল ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল এবছরের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রথমেই দেখে নাও প্রথম প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্বের বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কী তার বৈশিষ্ট্য ও সুফল ও কুফলগুলি আলোচনা করো চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কী কী এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তৃতীয় প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক কেমন ছিল পলাশির যুদ্ধের প্রত্যক্ষ কারণগুলো কী ছিল চার নম্বর প্রশ্ন ভারতে রেলপথের প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো এবং ভারতে এর অর্থনীতিতে প্রভাব কী আলোচনা করো পরবর্তী প্রশ্ন পলাশি ও বক্সারের যুদ্ধে তুলনামূলক ফলাফল আলোচনা করো নান কিং সন্ধির শর্তগুলো কি ছিল এবং লাস্ট কোশ্চেন চীনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলো সংক্ষেপে আলোচনা করো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের একদম স্পষ্ট করে বলে রাখি দাগের প্রশ্ন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভারতের কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব অবস্থা বর্ণনা নেক্সট দুই দাগে যে প্রশ্নটা রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত তার সুফল কুফল তিন দাগে যে প্রশ্নটা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নওশে সম্পর্ক এবং তার সঙ্গে পলাশি যুদ্ধের প্রত্যক্ষ কারণ এবং চার দাগের যে প্রশ্নটা রয়েছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হয় কিছু করার নেই চার নম্বর অধ্যায় যেটা রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এখান থেকে কী প্রশ্ন এসেছিল দু হাজার চব্বিশ সালে এসেছিল শিক্ষা ও সমাজ সংস্কার রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা দাও এবছর কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রথম প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের কারণও প্রভাব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো সীমাবদ্ধ সহ খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবার বাংলার নবজাগরণ তৃতীয় প্রশ্ন উনিশ শতকে ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ কি ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে এদের অবদান কী ছিল চার নম্বর প্রশ্ন উনিশ শতক থেকে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের সরকারি নীতিগুলো কি কি বা ইংরেজ কোম্পানির শিক্ষানীতি ছিল পরবর্তী কোশ্চেন আদিবাসী ও দলিতদের বিবরণ দাও অথবা ভারতের দলিত রাজনীতির উদ্ভবের কারণ ও বিকাশ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এই আন্দোলনে সার সৈয়দ আহমদের ভূমিকা কি এবং লাস্ট কোশ্চেন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো তোমাদের বলে রাখি এবছর তোমাদের স্বাভাবিকভাবে এক দাগে যে প্রশ্নটা চৌঠা চৌঠামে বাংলার নবজাগরণ এই দুটো প্রশ্ন তার সঙ্গে হচ্ছে আমাদের পাঁচ দাগের প্রশ্ন অর্থাৎ দলিত বলতে কী বোঝো ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী দলিত দ্বিবরণ এই প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই তিনটা খুব ভালো করে রেডি রাখবে তবে যে কটা প্রশ্ন বলছি সবকটা ইম্পর্টেন্ট তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টও কিছু শেয়ার করে যাচ্ছি নেক্সট আমরা চলে আসবো পার্ট বি অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে আমাদের ঔপনিবেশিক ভারতের শাসন এই চ্যাপ্টার থেকে দু হাজার চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিলো একটু দেখে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রধান ধারাগুলো কী ছিল এই আইনটি ব্রিটিশ উপনিবেশ বেশিক স্বার্থ কীভাবে রক্ষা করেছিল কীভাবে এই আইনটি ব্রিটিশ উপনিবেশিক রক্ষা করেছিল তো এবছরের জন্য আমরা কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্টলি পড়বো একটু দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন লক্ষণ চুক্তির শর্ত ও গুরুত্ব লেখ দ্বিতীয় প্রশ্ন রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য কি গান্ধীজি এর বিরোধিতা কেন করে তৃতীয় প্রশ্ন কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় এর ফলাফল কী ছিল এর প্রেক্ষাপট ও পরিণতি আলোচনা করো চার নম্বর প্রশ্ন জালিয়ানাবাগ এর হত্যাকাণ্ড এর প্রেক্ষাপট গুরুত্ব ও ভারতীয়দের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাংলায় পঞ্চাশের মনান্তরের ও ফলাফল আলোচনা করো এবং তার পরবর্তী কোশ্চেন মন্টেগু সেমস্পোর্ট সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই আইনের ত্রুটিগুলো কী ছিল দেখো এই যে ছটা প্রশ্ন রয়েছে এই ছটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নও কমানো সম্ভব নয় কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে কারণে প্রত্যেকটা প্রশ্ন রেডি রাখতে হবে কারণ এখান থেকে তোমরা কিন্তু একটা প্রশ্নই পাবে নেক্সট আমরা চলে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ প্রথম প্রশ্ন ভারতের মুক্তি আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা দ্বিতীয় প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই আন্দোলনের নারীদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো পরবর্তী কোশ্চেন মন্ত্রী মিশনের পরিকল্পনা কী ছিল এর উদ্দেশ্য ও প্রভাব লেখো এবং চার নম্বর কোশ্চেন ভারতের অন্তর্বর্তী সরকারের গঠনের পটভূমি আলোচনা করো এর ফলাফল কী হয়েছিল দু সালে কী প্রশ্ন এসেছিল এই চ্যাপ্টার থেকে যেটা হচ্ছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল কেন এই মিশন ব্যর্থ হয়েছিল অথবা নৌবিদ্রোহ এর কারণ ও তাৎপর্য লেখো অর্থাৎ আমরা

দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এবছরে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখো ঠান্ডা লড়াই থেকে প্রশ্ন আসলে ওপেন কোশ্চেন কিন্তু আসেনি যে কারণে ঠান্ডা লড়াইটা তোমরা একটু দেখে রাখবে আমি জাস্ট দিয়ে দিয়েছি ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াই তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো ঠান্ডা লড়াইয়ের কারণ ও ফলাফল আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর প্রথম দু নম্বরের প্রশ্ন টু ম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে লেখো তিন নম্বর প্রশ্ন হো চিমিনের নেতৃত্বে স্বাধীন ভিয়েতনাম কিভাবে গঠিত হয়েছিল চার নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন কি জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কি পাঁচ নম্বর প্রশ্ন সুয়েস সংকট কেন দেখা গিয়েছিল এই সংকটের ভারতের ভূমিকা কী ছিল ছ নম্বর প্রশ্ন কোরিয়া সংকট কিউবা সংকট এবং বার্লিনের কারণ ও ফলাফলগুলো আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মাও সেতুঙের এর নেতৃত্বে কীভাবে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট আমরা দু হাজার চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিলো সেটাও বললাম নেক্সট আমরা চলে আসবো আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে আমাদের কী প্রশ্ন এসেছিলো সার্কের গঠনের পটমে ব্যাখ্যা করো দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো তো আর কী কী প্রশ্ন আমাদের বছরের জন্য রেডি রাখতে হবে প্রথম প্রশ্ন বি উপনিবেশ উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর কারণ ও ফলাফল আলোচনা করো বা এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল তিন নম্বর প্রশ্ন ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণের কারণ কি এই কর্মসূচির পরিচয় দাও চার নম্বর প্রশ্ন আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের পরিকল্পিত অর্থনীতির সূচনা হয় কিভাবে প্রথম তিনটি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের কারণ ছিল এবং লাস্ট যে প্রশ্নটা তোমাদের বলবো স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় দেখো তোমরা বলবে যে স্যার অনেক প্রশ্ন দিলেন কিন্তু দেখো আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন আজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রশ্নগুলো তোমাদের রেডি করা উচিত ফর বেস্ট রেজাল্ট কারণ এই প্রশ্নগুলো যদি তুমি রেডি করতে পারো এটা নিশ্চিত থাকতে পারো আমাদের পরীক্ষাতে যে আটটা প্রশ্ন আসবে আটটায় কমন পাবে এর পরবর্তীতে আমি তোমাদের জন্য যে সাজেশন তুলে ধরবো সেখানে অবশ্যই কিছু কমিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও কিছু প্রশ্ন তুলে ধরবো এর মধ্যে থেকেই বেছে বেছে ছক্কা কিছু প্রশ্ন তার জন্য চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে দেখতে থাকো বুঝতে থাকো এবং তার থেকে বড় কথা এখন থেকে চেষ্টা করো এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাওয়া এটুকু একদম বেস্ট কথা কারণ এর ওপরে বা এর বাইরে কিছু পরীক্ষায় আসবে না এটুকু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো এই বলে আজকাল আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ